আওয়ামী লীগের এমপি ছিলাম এবং যে কোনো বিএসপি সরকারের আমলে আমাদের দেশে করে 8 বছর অন্য জায়গায় চাকরি ছিল। পরে ইতিমধ্যে আমি সংগঠন থেকে একটু বিচ্ছিন্ন হয়ে গেলাম, আসার পরে ষড়যন্ত্রিক ভাবে এখন আমারই স্থান দখল করেছে, আমারই এক আত্মীয় বা আমার গাড়িও তারা যার সময় যাই দায়িত্ব এখন তাদের নিয়ন্ত্রণ, তাদের নিয়ন্ত্রণে থাকলেও শেখ হাসিনা তাদের নিয়ন্ত্রণে না। সেই জন্য আমি আশা করছিলাম যে আমাকেই নমিনেশন দিবে, আমি 3টে আসনের জন্য নমিনেশন পেপার কিনেছিলাম, কিন্তু আমাকে ষড়যন্ত্রের শিকার হয়ে তাদের সঙ্গে খেলায় যেহেতু বয়স হয়ে গেছে আগের মতো সেই শক্তিশালী খেলার শক্তি তো নাই, পরে তাদের সঙ্গে পারি নাই, নমিনেশন দেয় নাই। এখন নমিনেশন না দেওয়াতে আমি ভাবলাম এই মুহূর্তে যেহেতু আমি ক্ষুব্ধ থাকবো সবাই বুঝে, এখন যদি কেউ পরাজিত হয় তাহলে আমার উপরে দোষ দিবে, সেজন্য আমি বলছি যে আমি দেশেই থাকবো না, আমি দেশের বাইরে থাকবো যাতে করে আমার উপরে দোষ না আসে। মূলত এটা আমরা সবার শুধু আপনাদের অনুরোধ করব যে এটা সত্য, আমরা নোয়াখালীর লোকেরা যখন কেউ আমাদেরকে নোয়াখালীরা বলে তখন আমাদের নিজেদের মধ্যে একটা হীনমান্যতার ভাব আসে। আসলে নোয়াখালী সকল দিক থেকে নোয়াখালী মানুষ শ্রেষ্ঠ।